হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অ্যাডমিশন রিলেটেড আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার চ্যানেলের পক্ষ থেকে। তো গতদিন আমি ইউএপি অর্থাৎ ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ফল 23 তে যারা পরীক্ষা দিবে তাদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে কি ধরনের কোশ্চেন্স আসে বা কি ধরনের পড়াশোনা করলে এক্সামের জন্য তোমরা মেন্টালি রেডি থাকতে পারবে তা বিষয়ে একটি শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো বাকি ফ্যাকাল্টিগুলো নিয়ে ভিডিও বানানোর আমার কথা ছিল এবং বানাবো অবশ্যই পরীক্ষার আগে। তো যাই হোক, আজকেই একজন বা দুজন হয়তো বা কমেন্ট করে ফেলেছিলে যে, বা এর আগেও লিখেছিলে যে ল ফ্যাকাল্টির জন্য বা ল ডিপার্টমেন্টের জন্য ভিডিও বানালে ভালো হয় বা ডিসকাস করলে ভালো হয়, যদি আমি ডিরেক্ট লয় না। তারপরে কোয়েশ্চেন্স গুলো নিয়ে আলোচনা, কোয়েশ্চেন্স গুলো দেখা, সেগুলো নিয়ে পর্যালোচনা করার পর বা একটু ভেবে চিন্তে নেওয়ার পর একটু বুঝতে পারলাম যে কোয়েশ্চেন্স গুলো আসলে কি ধরনের হবে বা কি ধরনের হতে পারে। তো যাই হোক, স্ক্রিন থেকে তোমরা বুঝতে পারছো যে আলোচ্য বিষয় কি হতে যাচ্ছে ভিডিওটির। ল অ্যান্ড হিউম্যান রাইটস ফ্যাকাল্টি কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড সাম টিপস আমি দিতে চাচ্ছি, আশা করি ভিডিওটি বেশ কাজে লাগবে তোমাদের। তো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখবে ভিডিওটি আশা করি। তো শুরু করে দেওয়া যাক মূল আলোচ্য বিষয়। তো ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাডমিশন রিলেটেড অপশনে চলে গিয়েছে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশনের। সেখানে অ্যাডমিশন টেস্টের মার্ক ডিস্ট্রিবিউশন এবং স্যাম্পল কোয়েশ্চেন সব একত্রে দিয়ে দেওয়া আছে, সেটা অ্যাডমিশন টেস্টের শিডিউলও দিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো চাইলে ওয়েবসাইটে। তো এখানে আমি গতদিন সিভিল নিয়ে কথা বলেছি, তো আজকে আমি আর সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলবো না, বাকি ইঞ্জিনিয়ারিং গুলো আলাদা দিনে তুলে ধরবো। তো লাস্টে লেখা আছে যে ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ইউএপি এর একটি খুবই ভালো ডিপার্টমেন্ট এবং বেশ ফার্মেসির জন্য নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলোর ভিতরে বলা যেতে পারে বেস্ট, ওয়ান অফ দ্য টপ 2 ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ আনডাউটেডলি। যাই হোক, ফার্মেসি নিয়ে যদি কথা বলতে পরে বলবো। আর আমি এখানে যদি বলি তার থেকেও পরে ডিপার্টমেন্ট অফ ল এন্ড হিউম্যান রাইটস, এটার জন্য আশা করি ইউনিভার্সিটি ভালো হবে। তো এখানে ডাউনলোড স্যাম্পল কোশ্চেনে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। তবে আমি কোশ্চেনটা এখন দেখিয়ে নিই তোমাদের। তো এই হলো কোশ্চেনটি তোমাদের, এটা ফল 22 কোশ্চেনটি দিয়ে দেওয়া আছে। টাইম থাকবে তোমাদের জন্য 1 ঘন্টা, আর মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে 100, অর্থাৎ 60 মিনিটে 100 মার্কের একটি পরীক্ষা। নাম, সিরিয়াল নাম্বার অথবা ফর্মে অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে, তোমরা লিখে নিবে। সেগুলো নিয়ে যাওয়ার পরে ডেট, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাডমিট কার্ডে যেরকম ভাবে দিবে সেভাবে হয়তো বা লিখে দিতে হবে। তোমাদের যিনি খাতা ইনভিজিলেটর থাকবেন বা গার্ড থাকবেন পরীক্ষার, ওই স্যার বা ম্যাডাম, ওনারা সাইন দিবেন। তারপরে খাতায় এদিকে থাকবে যে মার্কস অবটেন, সেগুলো হয়তো লিখে দেওয়া হবে বা রেজাল্ট পরবর্তীতে। অ্যান্সারিং বোথ পার্ট এ এন্ড বি ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ এ বি কোয়েশ্চেনটা এভাবে দেওয়া থাকবে। তারপর বলা আছে যে টিক দ্য কারেক্ট অ্যান্সার্স, ইচ কোয়েশ্চেন ভ্যালুজ 2 মার্কস, অর্থাৎ প্রতিটি কোয়েশ্চেন 2 মার্কের করে পার্ট এ তে। তো পার্ট এ তে তোমরা দেখো শুরুতে হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, যে আর্টিকেল রিলেটেড কোয়েশ্চেন, তারপরে আবার দেখো ইংলিশ কতগুলো গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। তো কোনো এখানে আমি কোয়েশ্চেন গুলো যা দেখছি সবই কিন্তু গ্রামাটিক্যাল বা সেকেন্ড পেপার টাইপের। তারপরে সিনোনিমও চাওয়া আছে, অর্থাৎ কোনো ফার্স্ট পেপার টাইপের কোয়েশ্চেন বা কোনো বোর্ড বই মানে ইএফটি বোর্ডের কোনো মুখস্থ টাইপের কোয়েশ্চেন দেখা যাচ্ছে না। তো এক এক করে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড 10টি করে ইংলিশ কোয়েশ্চেন দেওয়া হলো। তারপরে এভাবে, তারপরে যদি দেখো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি, বাংলা পিডিএর প্রধান সম্পাদককে, শব্দগুচ্ছগুলো সমর্থক কোনটি। তো এভাবে করে 5টি বাংলা প্রশ্ন দেওয়া হয়েছে। ততোধিক পদের একক পদকরণকে কি বলা হয়, এগুলো সব দেওয়া আছে। সমাজ, বচন সব রিলেটেড প্রশ্ন, অর্থাৎ বাংলাও তোমাদের আসবে। তারপরে আসি 16 নাম্বার। 16 নাম্বার দেখা যাচ্ছে যে উইচ কান্ট্রি হ্যাজ রিকগনাইজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এজ ওয়ান অফ ইটস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস, এটা তোমাদের ভুল না করে থেকে সিয়েরা লিওন অ্যান্সার হওয়ার কথা। আমাদের এগুলো সমাজ বইয়ের প্রশ্ন, 9-10 তোমরা পড়েছ। আর যদি বর্তমানে বদলে থাকে কোনো তথ্য, আপডেটেড ইনফরমেশনে তোমরা সেভাবে পড়ে নেবে। তারপরে যদি দেখি এখানে এক্সিস্টেন্স অফ লাইফ ইন ট্রিজ, তারপরে ধরো সাফ গেমস রিলেটেড, বাংলাদেশের লিবারেশন ওয়ার বা মহান মুক্তিযুদ্ধ। তো এক এক করে দেখা যা বোঝা যাচ্ছে যে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্ন দেওয়া হয়েছে 16 থেকে শুরু করে 35 পর্যন্ত, প্রায় অনেকগুলো প্রশ্ন তোমরা দেখে নিবে, বুঝে নিবে। তারপরে দেখো ফাইন্ড দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার, বা হঠাৎ মনে হতে পারে ম্যাথ, তবে এটা ডিরেক্ট করে ম্যাথের কোয়েশ্চেন্স নেই। এখানে ধরো কাইন্ড অফ বুদ্ধি খাটানো বা আইকিউ টাইপের কোয়েশ্চেন্স বা অ্যাপটিটিউড টেস্ট, যেটা সিভিলও ছিল। তারপরে ধরো এখানে ফাইন্ড দ্য মোস্ট সুটেবল ওয়ার্ড দ্যাট কমপ্লিটস দ্য বটম রো অফ ওয়ার্ডস, মানে এখানে এই ছন্দ বা প্যাটার্ন বুঝে এখানে বুঝে নিতে হবে। ধরো এখানে প্যালেটের জন্য টেক্সট বুক, ইজেলের জন্য লেসন প্ল্যান, ব্রাশের জন্য কি হবে সেটা তোমাদেরকে বুঝে বসিয়ে দিতে হবে অপশন থেকে। তারপরে ধরো এখানে আরেকটা প্যাটার্ন দেয়া, টেলরের সাথে স্যুট রিলেটেড, এরকম একটা অনুপাতে কোন ওয়ার্ড গুলো সিমিলার রিলেশনশিপ মেনটেন করে, এরকম তোমাদেরকে লিখে মানে অ্যান্সার টিক দিয়ে নিতে হবে। তারপর এখানে কয়েকটা নাম্বার প্যাটার্ন দেওয়া আছে 53 তারপর 40 27 তাহলে বাকিগুলো কি হবে তো এখানে দেখা যাচ্ছে যে 13 করে কমে যাচ্ছে তো आंसर 13 করে কমে গেলে 14 হওয়া উচিত आंसरটি যদি ভুল না হয় থাকে যাই হোক সেগুলো আমি এখানে উত্তর দিতে আসিনি তারপর আরেকটি কোশ্চেনস এখানে দেয়া আছে এটা জিকে টাইপের একটা বাক্য দেবা স্টেটমেন্ট দেয়া আছে সেটার সাপেক্ষে কোনগুলো সঠিক বা ভুল এই টাইপের অর্থাৎ এই কোশ্চেনস যেগুলো ছিল লাস্ট পাঁচটা কোশ্চেনস এগুলো মূলত অনেকটা জিকে বা এটা মূলত জিকে না এগুলো মূলত আইকিউ টাইপের কোশ্চেনস লাইক তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে এমন হতে পারে এই টাইপের না একটু ভিন্ন টাইপের এবার কোশ্চেনস দেয়া হলো পিতার বয়স দিয়ে পুত্রের বয়স ওই টাইপের কিছুটা ইংলিশে দেয়া হলো তোমরা লিখে নেবে বুঝে বুঝে তারপরের পার্ট বি তে যদি চলে যাই তো দেখো রিটেন পার্ট চলে এসেছে 10 মার্কস 10 মার্কস করে 20 মার্কসের বাংলা একটা প্যাসেজ লিখতে হবে উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ গতবার এসেছে আর ইংলিশে এসেছে উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ তো এরকম প্যাসেজ দেয়া হবে তোমাদের 10 10 20 মার্কসের করে তোমরা অবশ্যই লিখে নেবে প্রপারলি টাইম মেইনটেইন করে 1 ঘন্টার পরীক্ষা যেহেতু এমসিকিউ গুলো তাড়াতাড়ি লিখে রিটেন গুলো জলদি অল্প একটা শতভাগ স্পেস দেয়া থাকবে এতটুকুর ভিতরে লিখে দিতে হবে লাইক বুয়েটের রিটেনের পেপারের মতো whatever it is আর যদি এক্সট্রা পেজ দেয় তো আলাদা হিসাবে দি এন্ড অবশ্য লেখা আছে একটা মার্কস একটা এরিয়া দেয়া তো তোমরা সেভাবে বুঝে লিখে নেবে তো এই ছিল কোশ্চেনস গুলো তো এবার কোশ্চেন আর একটু আলোচনা করা নিয়ে যাক এবং এক দুটো টিপস দিয়ে দেয় আমার পক্ষ থেকে যা আমার পক্ষে দেয়া সম্ভব আশা করি সেগুলো কাজে দিবে তোমাদের পরীক্ষা বসার আগে তো এটা ছিল প্রথম পেজ যাই হোক স্ক্রিনে যদি চলে যাই তোমরা দেখবে যে পার্ট এ আর পার্ট বি তে করা ছিল প্রশ্ন তো পার্ট এ বাংলা আমি যা খেয়াল করলাম তাহলে যে 5টি প্রশ্ন এসেছে 5টি মাত্র প্রশ্ন খুব বেশি না ইংলিশের ক্ষেত্রে 20টি সরি 10টি কোশ্চেনস এসেছে প্রথম থেকেই তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট জিকে বা সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ 20টি কোশ্চেনস এসেছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মানে ধরো সবগুলো হয়ে গেলে জিকের পার্টটা এরকম বলবো ইম্পর্টেন্ট এই কারণে কারণ কি এখানে ধরো একাধিক উত্তর হওয়ার সম্ভাবনা নেই এমন হতে পারে অথবা যে অপশনে কারেক্ট অ্যানসার নেই তবে 17 এটাও অ্যানসার হয় ওইটাও অ্যানসার হয় এরকম হওয়ার সুযোগ নেই তাই ডাইরেক্ট মার্কস তোলার সুযোগ বেশি তারপর আছে আইকিউ টাইপ কোশ্চেনস 5টি এসেছে তোমরা দেখেছো তারপর হচ্ছে প্যাসেজ রাইটিং বাংলা ইংলিশ দুটি দুটি 10 10 করে 20 মার্কস এভাবে কোশ্চেনস ছিল আর এখানে ধরো 40টা কোশ্চেনস 40 দুগুণ 80 আর 20 100 এটা হচ্ছে টোটাল মার্কসের প্যাটার্ন তো তোমরা অবশ্যই খেয়াল করবে এটি মাথায় রাখবে এটা মাথায় নিয়ে পরীক্ষা ঢুকবে এবং প্রিপারেশন নেবে আর আমার কিছু টিপস দেয়া ছিল বলেছি তো এগুলো হলো কথা আমি বলবো যে সবার আগে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা একটা বেসিক এটা নলেজ যে প্রশ্নগুলো সহজ হবে বা পারার মতো মনে হবে সেগুলো দিয়ে আগে শুরু করবে তো আমি বলবো যে ট্রাই উইথ বাংলা এন্ড জিকে এট ফার্স্ট স্পেশালি জিকে বাংলাও যদি পারো অনেকে আছে যে বাংলা একটু উইক কম্পারেটিভলি আবার অথবা গ্রামাটিক্যাল অংশগুলো বুঝে না তবে যা বুঝলাম যে যদি গ্রামারের সাথে একটু যোগসাজশ থাকে খুব বেশি কঠিন লাগার কথা না বাংলা প্রশ্নগুলো আর জিকে গুলো মুখস্থ টাইপের তো ডাইরেক্ট অনেকগুলো একই টানে 20টা প্রশ্ন না পারলেও অথবা দেখা গেল 12 থেকে 15টা তোমরা ইজিলি পেয়ে গেলে বাকি 4-5টা না হয় ভেবেচিন্তে অ্যানসার করলে তো তোমার টাইম সেভ হয়ে যাবে কারণ অনেক সময় দেখা যায় যে ইংলিশ কোশ্চেনস কম হলো গ্রামাটিক্যাল একটু মারপ্যাচের কারণে শুরুতে অ্যানসার করতে গেলে ভুল যেতেই পারে বা আইকিউ দেখা যেতে পারে একটু সহজের ভিতরে কঠিন দিয়ে দিল বলা তো যেতে পারে না যাই হোক তারপরে বলবো যে ডিইউবি ইউনিট কোশ্চেনস অর্থাৎ কলা সামাজিক আইন অনুষদ অথবা অন্যান্য ইউনিভার্সিটির কলা সামাজিক আইন অনুষদের বা ল ইউনিটের কোশ্চেন ব্যাংক যেগুলো আছে এগুলো তোমরা যে পড়ে যাবে একটু এটা আমার রিকোয়েস্ট থাকবে কারণ এশিয়া প্যাসিফিকের ডেডিকেটেড কোশ্চেনস ব্যাংক থাকবে কিনা সন্দেহ নেই বা কোন ধরনের প্যাটার্ন ফলো করবে সেটা তো বলা যায় না তবে এই কোশ্চেন ব্যাংক বা পাবলিক ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকের প্যাটার্ন ফলো করলে সুবিধাই হবে যেহেতু ল অফ ফার্মেসির জন্য ইউনিভার্সিটিটা বেশ রেপুটেড একটা প্রতিষ্ঠিত ইনস্টিটিউশন প্রাইভেট গুলোর মধ্যে তো অবশ্যই তারা কোশ্চেনের স্ট্যান্ডার্ড মেইনটেইন রাখার চেষ্টা করবে পাবলিক স্টাইলে লাইক কজ যেরকম ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো যেরকম আমি ভিডিও বানিয়েছিলাম ব্র্যাক হজ এবং কম্পারেটিভলি সিএসসি এর জন্য ভালো করছে তাই এটাও এরকম ধরো ল বা ফার্মেসি গুলোর জন্য ভালোই হবে আশা করি আমি যতটুকু শুনেছি তো যাই হোক তারপরে বলবো যে নাম্বার 3 যে আগে ধরো আগের কোশ্চেন ব্যাংক গুলো যদি মনে হয় যে ভাই আমার পড়া শেষ আগে বেশ কয়েকবার পড়ে ফেলেছি এখন কি করতে পারি আরেকটু পড়ার জন্য আমি বলবো যে যদি সম্ভব হয় পরীক্ষার আগে মেন্টরস এর প্রাইভেট ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা কিনে রাখতে পারো মেন্টরস হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশনের জন্য যে মানে বিদেশে যাওয়ার জন্য যে স্পোকেন ল্যাঙ্গুয়েজ কোর্স করানো হয় সেটি এছাড়া আইবিএ বা বিইউপি টাইপের বা বিবিএ রিলেটেড যেসব ইউনিভার্সিটি আছে এই ধরনের ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সাম বা ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য ভালো একটি কোচিং সেন্টার বা ইনস্টিটিউশন তো যাই হোক তাদের একটা পাবলিকেশনের কোশ্চেন ব্যাংক আছে যেখানে মূলত প্রাইভেট ইউনিভার্সিটির কোশ্চেনগুলো একত্র করা তো সেখানে তোমরা এশিয়া প্যাসিফিকের কোশ্চেনস পেয়ে যেতে পারো বা অন্যান্য নর্থ সাউথ বা অন্যান্য গুলোরও দেখে নিতে পারো বাট আমি বলবো যে নট আ মাস্ট দো, মানে সত্যিকার অর্থে এতটা খুব বেশি প্রয়োজন নেই। যদি বই পড়া থাকে, অনুশীলনের প্র্যাকটিস করা থাকে, বোঝা থাকে, এবং এই ঢাবির বি ইউনিট কোয়েশ্চেন ব্যাংক বা অন্যান্য ইউনিভার্সিটি গুলো আগে পড়ে থাকো ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকের পাশাপাশি, আই থিঙ্ক ইট উইল বি মোর দেন এনাফ। কারণ কোয়েশ্চেন মনে হয় না ডিরেক্ট কোনো আগের সালগুলো রিপিট করা হয় তাদের ইন্টারনাল কোয়েশ্চেন ব্যাংক থেকে। তো এই ছিল আমার কথা ল ইউনিটস নিয়ে, বা ল এন্ড হিউম্যান রাইটস ফ্যাকাল্টি বিষয়ক কোয়েশ্চেন প্যাটার্ন এবং কিছু টিপস। আশা করি আমি তোমাদের কাজে, এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে, আমার চ্যানেলটিও তোমাদের কাজে লাগছে। চ্যানেলটি বেশ নতুন, 2-3 মাস ধরে হলো আমি কন্টেন্ট বানাচ্ছি, আশা করি সামনেও বানাবো রেগুলার। তোমরা ভিডিওগুলো দেখবে, অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি লাইক করবে। যাদের এই ধরনের ভিডিওর খোঁজ, ধরো তোমাদেরই ফ্রেন্ড সার্কেলে হোক বা কোনো রিলেটিভ, তাদেরকে লিঙ্কগুলো শেয়ার করে দিবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।